হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এটা আজকের এপিসোড নাম্বার টু। আজকের প্রথম ভিডিওতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট ছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওই ভিডিওটা যারা দেখোনি দেখে নিতে পারো, আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো। আর আজকের এই ভিডিওতে আছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, কয়েকদিন আগের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশের বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনহো তাকে সাইন করার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল ক্লাব। তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে এই 2024 সালেই বসুন্ধরা কিংসের সাথে, এবং সেই সুযোগটাকে নিয়েই ইস্ট বেঙ্গল কিন্তু এই ইম্পর্টেন্ট লেফট উইঙ্গার বিদেশি ফুটবলারকে সাইন করে নিতে চাইছে। ক্লেইটানের পাশে যদি রবসন রবিনহো খেলে, এর থেকে বড় আর কিছু হতে পারে না ইস্ট বেঙ্গলের এই অ্যাটাকিং লাইন, এবং সেটারই চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। এই মোমেন্টে বাংলাদেশের বেশ কিছু নিউজ পোর্টালের আপডেট অনুযায়ী রবসন রবিনহো কিন্তু বর্তমানে ইংল্যান্ডে আছে, এবং রবসন রবিনহো ইমামি ইস্ট বেঙ্গলের বেশ কিছু ইম্পর্টেন্ট অফিসিয়ালসদের সাথে মিটিং করছে। এটা একটা বিশাল বড় আপডেট বলাই যায়, এবং যদি এই মিটিংটা ফ্রুটফুল হয় তাহলে কিন্তু রবসন রবিনহোর ইস্ট বেঙ্গলে জয়েন করার একটা প্রবল সম্ভাবনা আছে। এটা তোমরা অবশ্যই জানিও কমেন্টে, তোমাদের কী মতামত, এই সাইনিংটা হলে তোমরা কতটা খুশি হবে, কারণ এর থেকে ভালো সাইনিং কিন্তু আর হতে পারে না এই মোমেন্টে ইস্ট বেঙ্গলের জন্য। এবং একটা হিউজ পরিমাণে স্যালারির অফার দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের তরফ থেকে রবসন রবিনহোকে। তবে রবিনহোর কন্ট্র্যাক্ট আগস্ট মাসে শেষ হবে, 31 আগস্ট 2024-এ। আর তার কিন্তু এই সিজনে 11টা ম্যাচে 8টা গোল আছে, 8টা অ্যাসিস্ট আছে বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। তো অন্যতম সেরা ফুটবলার বাংলাদেশ প্রিমিয়ার লিগে, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবার রবসন রবিনহো আইএসএলে ইস্ট বেঙ্গলে জয়েন করে কিনা সেটাই দেখার। তবে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মারফত এই আপডেটই আসছে যে রবসন রবিনহো বর্তমানে ইংল্যান্ডে আছে, এবং ইমামি ইস্ট বেঙ্গল অফিসিয়ালসদের সাথে একটা হাই ভোল্টেজ মিটিং কিন্তু তার চলছে। যে মিটিংটা মার্চ মাসে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন হচ্ছে। যাকে এই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করতাম, এটা বিশাল বড় একটা আপডেট ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য। তোমরা কতটা খুশি হলে আপডেটটা পেয়ে অবশ্যই কমেন্টে জানিও। এরই সাথে আরেকটা আপডেট আছে, সেটা কিন্তু প্রভাত লাকড়াকে নিয়ে। প্রভাত লাকড়া নর্থ ইস্টে অনবদ্য পারফরমেন্স দিয়ে এই সিজনে জয়েন করেছিল জামশেদপুর এফসিতে। তার কন্ট্র্যাক্ট অবশ্যই শেষ হয়ে যাবে 2024-এ, এবং এই মোমেন্টে যেটা শোনা যাচ্ছে, প্রভাত লাকড়ার সাথে অলমোস্ট ডিল ডান করে ফেলেছে ইস্ট বেঙ্গল। যে কোনো মুহূর্তে হয়তো প্রি কন্ট্র্যাক্টে সাইন করে ফেলবে প্রভাত লাকড়াকে ইস্ট বেঙ্গল ক্লাব। এটা বিশাল বড় একটা আপডেট। লেফট ব্যাক পজিশনটা অনেকটা অংশেই কিন্তু সিকিওর হয়ে যাবে প্রভাত লাকড়া যদি ইস্ট বেঙ্গলে আসে। মানে যে পারফরমেন্সটা লাস্ট কয়েকটা সিজন ধরে দিচ্ছে প্রভাত লাকড়া, সেটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক পজিশনটা অনেকটা অংশেই সিকিওর হবে। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের যদি ইম্পর্টেন্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।